প্রশ্ন লিখব। দলিল সংশোধনের আদেশ দানের ক্ষেত্রে তৃতীয় পক্ষ কখন বাধা হবে না? দলিল সংশোধনের আদেশ দানের ক্ষেত্রে তৃতীয় পক্ষ কখন বাধা হবে না? সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আলোচনা করুন। উত্তর, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ৩১ ধারা অনুসারে দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করা হয়। কিন্তু সম্পাদিত দলিলে লিখেন, সম্পাদিত দলিলের বিষয়বস্তুতে তৃতীয় পক্ষ যদি, এরপরে অ্যারো চিহ্ন দেন, যদি মূল্যর বিনিময়ে, আর একটা অ্যারো চিহ্ন দেন, সরল বিশ্বাসে, যদি মূল্যর বিনিময়ে সরল বিশ্বাসে স্বার্থ অর্জন করে থাকে, তাহলে মানে আরেকটা প্যারাতে, তাহলে আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না। উপরের আইনি আলোচনা থেকে প্রতীয়মান হয় যে উপরুক্ত কারণে, ইনভার্টেড কমা দিয়ে প্রশ্নটা তুলে দিব, দলিল সংশোধনের আদেশ দানের ক্ষেত্রে তৃতীয় পক্ষ বাধা, দলিল সংশোধনের আদেশ দানের ক্ষেত্রে তৃতীয় পক্ষ বাধা, ক্লিয়ার?